আপনি অসত্য কথা বলছেন, এটা কনভে ভাই আপনাদের প্রেসের গাড়ি নয়, এটা কি আমার কনভে? এটা আমার কনভে বলুন, এটা আমার সঙ্গে সেন্ট্রাল সিকিউরিটি ছাড়া একজন লোক নেই, এটা সব পপুলার চাকরির পর আপনি ভোটে দাঁড়ান, আপনি এমপিএলএ এমএলএমপি হতেই পারেন, কারণ আমি হেল্প করবো, আমি আপনাকে হেল্প করবো, আসুন না। হাই পলিটিক্যাল পার্টি হ্যাজ অথরাইজ মি, ইউর ইলেকশন কমিশন হ্যাজ গিভেন গিভেন পারমিশন টু দিস ভেহিকল, ইউর ইয়েস ইয়েস ইউর ইলেকশন কমিশন হ্যাজ গিভ নীলাঞ্জন ইয়েস ইয়েস টুডে টু দ্য টুডে ডে ফর পারমিশন টু কোথায় জানতে কোথায় জানতে দেখুন পান্ডে বসে লাগাবে কিনা, লুট করাচ্ছেন নাকি আপনি আমাকে আটকে দিয়ে, লুট করাচ্ছেন আমাকে আটকে দিয়ে ভোট লুট করাচ্ছেন নাকি, লুট করাচ্ছেন নাকি, লুট করাচ্ছেন নাকি, আপনি ভোট লুট করাচ্ছেন নাকি, আপনি লুট করাচ্ছেন নাকি, কয়লা চোর এখানকার কে নিয়ে নাকি, হ্যাঁ কয়লা চোর যাদেরকে নিয়ে ঘুরেন আপনি সদর তারা এখানকে ভোটার নাকি, হ্যাঁ না না ঠিক আছে লুট নাকি লুট, আপনার ওটারই যোগ্য আপনারা। অভিযোগ করার জন্য যদি অভিযোগ হয় সেটা আলাদা কথা, কিন্তু আমি বলবো যে ওনারা মাটিতে নেমে আসুন, দেখুন কোথাও সমস্ত বুথে সেন্ট্রাল পুলিশ আছে আমরা দেখছি, আমাকে আমাকে আমার নিজের বুথে সেন্ট্রাল পুলিশ বললো ভোট দিয়ে সাংবাদিকরা আমাকে দাঁড় করিয়েছিল, আমাকে বললো আপনি আপ বাহার যাকে বাইট দিয়ে যাবেন, একদম বাহার যাকে আমরা যেই আসুক মানুষ ভোট দেবে। আর রইল যে পোলিং এজেন্ট বসাবসির ব্যাপার, আমরা তো ওদের পোলিং এজেন্ট এনে বসিয়ে দেবো না, আসুক না বসুক না কে মানা করেছে ভাই, তারা আমাদের ফ্লেক্স ছেড়ে দিচ্ছে ফেস্টুন ছেড়ে দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে এমএলএ সাহেবরা আসছেন সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে, দুজন এমএলএ তার সঙ্গে 20 কেন্দ্রীয় বাহিনী, তারা নিজেদের ফ্লেক্স লাগাচ্ছেন লাগান, তারা আমাদের ফ্লেক্সগুলো টেনে নামিয়ে দিচ্ছে ছিঁড়ে দিচ্ছে, মানুষ বাধা দিতে গেলে কেন্দ্রীয় বাহিনী তেড়ে যাচ্ছে, তা আমরা মানুষ জনতার দরবারে গেছি মানুষের বিচার করবে। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एएनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।